কেমন চলছে দাদা ব্যবসা বাণিজ্য? ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো। এখন তো সামনে তো আবার নির্বাচন, এই 5 বছরে ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছেনি? ব্যবসা বাণিজ্য অবনতি হয়েছে, উন্নতি হয়েছে না। অবনতি হয়েছে, কিরকম অবনতি হয়েছে? ব্যবসা বাণিজ্যে মানুষ গরিবরা অংশে হাতে টাকা নাই, খুব ব্যবসা বাণিজ্য খুব খারাপ চলছে। অক্ষণে সিজন দিকে কিছু একটা ভালো, কিন্তু এতদিন খুব খারাপ গেছে। আমরা মানে ভাত খাওয়া নিয়ে খুব কষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য খুব খারাপ গেছে। এখন তো সামনে তো নির্বাচন, কি চাইবেন এই সরকারের পরিবর্তন না প্রত্যাবর্তন? অবশ্যই পরিবর্তন, অবশ্যই পরিবর্তন। পরিবর্তন সরকারি সুযোগ সুবিধা পাইছেন না কিছু? সরকারি সুযোগ সুবিধা না। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর না, বিপিএল কার্ড না, জলের লাইন, জলের লাইন আমার আছে, আগের আছে। কত বছর ধরে এই সবজি ব্যবসার সাথে জড়িত? 20 বছর। বাড়িতে কে কে আছে? বাবা ভাই বোন সব, বোন বাপ দিয়ে সব আছে। মানে এই ব্যবসার উপরেই সংসার প্রতিপালন করেন? কাকা কত বছর ধরে এখানে ব্যবসা করো? আমি ব্যবসা করি জানি না, অন্তত 15-20 বছর। কি কিসের ব্যবসা তোমার? মুড়ি ব্যবসা। বাড়ি কোন জায়গায়? রানীবাজার। রানীবাজার। বাড়িতে পরিবারে কে কে আছে? আমরা 5 জন আছি। তোমার পরিবারের সংসার প্রতিপালন কি এই ব্যবসার উপরে? এই ব্যবসার উপরে। তো মানে কিরকম এই গত 5 বছরে ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছে কি? ব্যবসা বাণিজ্য এবার নরমে, এবার একটু নরমে বাজার এখন। তো এখন তো সামনে আবার নির্বাচন, গত 5 বছর তো একটা সরকার চলছে এখানে, সরকারি সুযোগ সুবিধা পাইছো নি? পাইছি, কম বেশ পাইছি, পাইছি ভাতা পাইছি। আর কি পাইছো? আর এমন কিছু পাইছি না। ঘর পাইছো নি? ঘর আমরা পাইছি না। ঘর পাইছি। তো বাড়িতে আর উপার্জনের আর কেউ আছে কি? না না, আমি। তো এখন তো সামনে আবার নির্বাচন, কি চাই ভাই, এই সরকারটা থাকবো নাকি নতুন সরকার? এই সরকার থাকলে তো আমরা কোনো অসুবিধা নেই, ব্যবসা বাণিজ্যের আমরা কোনো ক্ষতি হয় না। এই সরকারের কাজে খুশি? বাজারে তো সব দিকে গিয়ে সব কিছু গিয়ে আর খুশি হয়, কিছু তো কিছু থাকবো, আছে মোটামুটি ভালোই। কি নাম তোমার? ভবরঞ্জন দেবনাথ। নমিতা পাল। বাড়ি কোন জায়গা? নেতাজি কলোনি। আচ্ছা তোমার কিসের ব্যবসা? আমার 500 বাড়ি আলু বেচ। কত বছর ধরে এই জিরানিয়া বাজারে ব্যবসা করো? 500 বাড়ি বেচা যা 30 বছর ধরে, বেশি হইব। আমি করতেছি এত 5 বছর ধরে। এর আগে কে করতো? এর আগে আমার স্বামী করতো। এখন পরিবারে কে কে আছে তোমার? পরিবারে 3 ছেলে আছে, 3 ছেলের বউ আছে, আমি আছি, নাতি নাতকর আছে। গত 5 বছর তো একটা সরকার চলছে, সরকারের সময় কি তোমরা উন্নতি হয়েছে নি? তোমরা এই সরকারের কাজে তোমরা খুশি নি? হ্যাঁ খুশি হই। সরকারের সুযোগ সুবিধা পাইছো নি? পাইছি। কি কি পাইছো? এবার এই আমার বয়সে আমি কম্বল পাইছি, 2টা বিজেপি সরকার আছে পরে, 2টা কাপড় পাইছি, এবার 2টা ছাতি পাইছি, এবার ভাতা পাইছি, এরপরে শান্তি থাকতেছি। এই লোকতা। এখন তো সামনে তো আবার নির্বাচন, মানে কি চাই ভাই, এই সরকারের পরিবর্তন নাকি এই সরকারই থাকবে? না বিজেপি সরকার ওই, আবার কয় আবার কয় নরেন্দ্র মোদী, আমরা নরেন্দ্র মোদী চাই। ঠিক আছে। কি নাম কাকা? কমল গুপ। আচ্ছা কিসের ব্যবসা তোমার? বাজিমাল। মোটামুটি 25 বছরে তো ত্রিপুরা যে বামফ্রন্ট সরকার আসলো, আর এখন তো 5 বছর বিজেপি সরকার দেখছো, মানে এই সরকার 5 বছরে কিরকম উন্নতি হয়েছে? মোটামুটি মোটামুটি। সরকারের সুযোগ সুবিধা পাইছো নি? আমি পাইছি কিছু। কি কি পাইছো? 1000 টাকা করে পাইছি, চন্টেলতে যেটা পাঠাইছে ওইটা, আমার ইয়া দোকানের লাইসেন্স আছে ওইটার উপরে পাইছি, 1000 করে দুইবার পাইছি। ঘর পাইছো নি? ঘর পাইছি। বিপিএল কার্ড পাইছি? বামপন্ট পাইছি। ঘর কে দিছিল? বামপন্ট সরকার। বামপন্ট সরকার।
আমি তো কই সরকারই থাকুক এই সরকারটাই থাকুক না সবদি তারার চেহারা মিদে লাইট লাগে এই একটা সমস্যা না লাইটটা শুধু নালগিতা ধরবো না একটু কি নাম দাদা রঞ্জিৎ দাস কত বছর ধরে মাছের ব্যবসার সাথে জড়িত 35 বছর আচ্ছা মানে এটা কোন বাজার জিরানিয়া বাজার তো কিরকম চলছে ব্যবসা বাণিজ্য আছে মোটামুটি আছে এখন তো সামনে নির্বাচন মানে কি চাইবেন এই সরকার থাকুক নাকি সরকারের পরিবর্তন হোক দেখা যাক জনগণের দেখে যাস না হয়ে পাবো আপনি এত জনগণ আপনার তো একটা ভোট আছে এটা তো সবার মর্জি মতো চলবো মানে এই 5 বছরে কি প্রত্যাশা যে নতুন যে সরকারের কথার কাছে যা উন্নতি কাজ করবো এটাই চাই সবাই কি নাম কাকা নন্দলাল দাস বাড়ি কোন জায়গায় নোয়াবাদী জিরানিয়া মাছের ব্যবসার সাথে কতদিন ধরে জড়িত 35 বছর এখানেই মাছ বিক্রি করেন এখানে আর ব্লক সমুনি বেশি বলা না মোটামুটি চলে আছে রুই কাতল মিগেল লোকাল লোকাল মাছ গত 5 বছরে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হয়েছে আছে মোটামুটি চলে আছে এই 5 বছর আগে তো বামফ্রন্টের সরকার ছিল এখন 5 বছর বিজেপি সরকার কোন সরকার ভালো ভালাই এটা বুঝি না আমরা ব্যবসা করতেছি খাইতেছি চলতেছি সরকারি সুযোগ সুবিধা পাইছেন নি কিছু না ঘর পাইছেন নি না অন্যান্য কোনো প্রকল্প ভাতা পাইছেন নি না পরিবার কয়জন আছে আমার পরিবারে 60 জন মানে এই মাছ ব্যবসার উপরে আপনার পরিবার চলে চলে তো এখন কি চাইবেন সামনে তো নির্বাচন এই সরকারের পরিবর্তন চাইবেন না সরকার থাকো এইটা কইতাম না এইটা জানি না এটাও কেড়ে পরিবর্তন হওয়া কি না না হওয়া এটা আমি তো সঠিক বলতে পারি না সরকারের মানে 5 বছর কাজে খুশি নি আপনি খুশি নমস্কার আপনারা দেখছিলেন আমরা বিভিন্ন মানুষের সাথে মানুষের মতামত নেওয়ার চেষ্টা করেছি আজকে দিনভর আমরা ছিলাম জিরানিয়া মহকুমায় জিরানিয়া বাজার 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে আমরা আজকে মানুষের মতামত নেওয়ার চেষ্টা করেছি আমরা বিভিন্ন শ্রমিক অংশের মানুষ থেকে কৃষক কর্মচারী শিক্ষক কেরানি প্রত্যেকের সাথে কথা বলেছি সবাই সবাই যার যার মতো করে তাদের মতামত জানিয়েছে সামনেই বিধানসভা নির্বাচন এই মুহূর্তে আমরা জিরানিয়া বাজারে রয়েছি আমরা পেয়ে গেছি জিরানিয়া সিপিআইএম অঞ্চল কমিটির যিনি সম্পাদক চন্দন দাস মহাশয় উনি আমাদের সাথে রয়েছেন ওনার কাছ থেকে দু একটা বিষয়ে জানার চেষ্টা করব প্রথমে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ আপনাদের আপনারা এই সময়ের মধ্যে জনগণের মতামত নিচ্ছেন আগামী 16 তারিখে ত্রিপুরা রাজ্যের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আজকে যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে রাজ্যের মধ্যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে 2018 সালের 23ই মার্চ আমরা দেখলাম মানুষ অনেক প্রত্যাশা নিয়েই ওই সরকারটাকে পাল্টিয়ে একটা নতুন সরকার এনেছিল মানুষের লক্ষ্য ছিল মানুষের ইচ্ছা ছিল যে একটা ভালো কিছু পাবে কিন্তু সাধারণ মানুষ তার পরিপ্রেক্ষিতে যা পেল সেটা বলার অপেক্ষায় রাখে না সন্ত্রাস বাইক বাহিনী লুটতরাজ ক্রমান্বয়ে চলছে আমি আমার আমাকেই 3-3 বার আক্রমণ করেছে আমার বাড়িতে আক্রমণ হয়েছে আপনারা শুনলে হয়তো বা বিস্ময়ে প্রকাশ করবেন আমার বাড়িতে উত্তরপ্রদেশের ফলাফল যেদিন ঘোষণা হয়েছিল ওই দিন
আমার বাড়ির তিনজন মেম্বার জীবিতে ভর্তি ছিল, আমার মা, আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের বউ। ওই দিন উত্তরপ্রদেশের ফলাফলে, জানি না উত্তরপ্রদেশের ফলাফলে ত্রিপুরা রাজ্যে কী হবে, আমার বাড়িতে আক্রমণ করলো, আমার ছোট বড় ভাইয়ের ছেলের অটোটা ভেঙে গুঁড়া করে দিল, আমার গ্রিল, আমার জানালা দরজা ভাঙলো। তো আমরা যদি সুশাসনই বলি, মানুষের কথা বলার অধিকার নেই। আমি যদি আজকে হয়তোবা আমি এই যে কথাগুলি বলছি, পরক্ষণে হয়তোবা আমার উপর আক্রমণ আসতে পারে। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ রাখব, এই ধরনের যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলিকে প্রতিহত করার জন্য। আজকে সকালবেলা আমরা ডোর ক্যাম্পিংয়ে বেরিয়েছিলাম আমাদের প্রার্থীর সমর্থনে, সেখানে দেখলাম একদল এই এলাকার বিজেপির সমাজদ্রোহী বলবো, তারা গিয়ে আমাদের সেই সেখানটাতে ডিস্টার্ব করার জন্য উদ্যত হয়েছেন। তা আমি এই আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে বলতে চাই, রাজনৈতিকগতভাবে কেউ শত্রু হয় না, একটা মতাদর্শগতভাবে শত্রু কখনোই হতে পারে না। আমার একটা মতাদর্শ, ওদের একটা মতাদর্শ, যেহেতু আমরা গণতন্ত্র রাষ্ট্রের মানুষ, প্রত্যেকেরই মতামত ব্যক্ত করার মতো একটা সবার এই অধিকার আছে। যদি আপনাকে মাঝখানে আটকে যদি বলি, প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কতটুকু সার্থক হয়েছে এই সরকার? না, প্রত্যাশার পূরণের ক্ষেত্রে এই সরকার সার্থক আমি বলবো না। কেননা আপনারা দেখবেন যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন নির্বাচনী ইস্তাহারেতে, সেখানে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল কয়টা বাস্তবায়ন হয়েছে? 10,323 যারা চাকরি গিয়েছিল তাদেরকে বলেছিলেন যে কোনোভাবেই আইন সংশোধন করা হলো আইনসভাতে, সেখানে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 151 জন সেখানে মারা গেছেন। তারপরে আমরা দেখলাম 200 দিনের কাজ দেবেন, তারপরে 340 টাকা মজুরি করবেন, সেখানে কি সেটা বাস্তবায়িত হয়েছে? দিল্লি মানে কেন্দ্রীয় সরকারের মতো এই ক্ষেত্রে আপনাদের সরকারের সময়ই তো 10,323 চাকরি গিয়েছিল, আপনারাও তো তখন সদর্থক ভূমিকা নেননি। যদি তখন নিতেন তখনও সংবিধান সংশোধন করে অর্ডিনেন্স জারি করে ওদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়া যেত, আপনারা তো করেননি। সরকার সেখানে নিয়েছিল 13,000 পোস্ট ক্রিয়েট করেছিল তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার জন্য। ওই সময়ে এইটাকে স্টে করা হয়েছিল, সুপ্রিম কোর্টে একটা অর্ডার নিয়ে সেখানে স্টে করা হয়েছিল। পরবর্তী সময়ে এই সরকার আসার পরে দেখা গেল যে এই পোস্টগুলি লিগ্যাল ছিল, কিন্তু বর্তমান সরকার যেটা মানে 2018 সালের 3রা মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে সেই সরকারকে বলে দিয়েছিল যে এই চাকরিগুলি, এই পোস্টগুলি বৈধ। কিন্তু ওই 10,323কে তারা ইচ্ছা করলে তাদেরকে সেখানে যুক্ত করতে পারতো, তারা তো করেনি। যে এই ব্যবস্থাপনা তারা চায়নি। তার পাশাপাশি একটা হাইকোর্ট রায় দিল যে সর্বশিক্ষার শিক্ষকদের রেগুলার করার জন্য, করেনি তো রেগুলার। আমরা দেখেছি এবারে নির্বাচনী ইস্তারে বামফ্রন্ট যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, আমরা বিগত দিনেও দেখেছি যে প্রতিশ্রুতিবিহীন অনেক কর্মসূচি নিয়েছে, কিন্তু এবারের জায়গাতে দাঁড়িয়ে যে দেখলাম যে 85 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুব, তার পাশাপাশি 200 দিনের কাজের গ্যারেন্টি, মজুরি বৃদ্ধি, সমস্ত কিছু মিলিয়ে রাজ্যের যে পরিস্থিতি, কথা বলার অধিকার নেই। আমি হয়তোবা এখানে আজকে বাজারবার আছে নির্বাচন কমিশনের সহযোগিতা কথা বলতে পেরেছি, আজকে থেকে 10 দিন আগে সে কথা বলার অধিকার ছিল না। আপনাকে বলছি, এখানে দাঁড়িয়ে বলছি, আমরা গত পরশুদিন ইভিএম কমিশনিং ছিল, সেখানে 10 মজলিশপুর, 11 মান্দাই এবং 5 খয়ারপুরের আমরা কমিশনিংয়ে গিয়েছিলাম। সেখানে 10 মজলিশপুর এবং 5 খয়ারপুরের যারা সিপিআইএমের হয়ে যেখানে কাজ করতে গিয়েছিলেন তাদেরকে বিভিন্নভাবে থ্রেট দিয়েছেন, বিভিন্নভাবে। তো এই যদি থাকে গণতন্ত্র, এটা কি বলা যায় যে সুশাসন বা গণতন্ত্র আছে? আমরা মনে করি, আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি এটা বলতে চাই যে আমাদের সেই স্বাধীনতা নেই। এই সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্নভাবে আক্রমণ করছে। আজকে আমরা বিকালবেলা মিছিল করেছি, যারা মিছিল করেছেন তাদেরকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন, এটা কি গণতন্ত্র হতে পারে? কি মনে হচ্ছে এবার 2023-এ আবার 5টি বছর সময় আপনারা অতিবাহিত করেছেন, রাজ্যের মানুষ অতিবাহিত করেছে, মানুষের আস্থা আপনারা অর্জন করতে পারছেন এই সময়ের মধ্যে? আমার দৃঢ় বিশ্বাস জনগণ তার ভুল বুঝেছেন, আমি ভুল বলবো না। এই যে ধরনের প্রত্যাশা দিয়েছেন সেই প্রত্যাশাতে দাঁড়িয়ে যদি আমরা বলি, সাধারণ মানুষ না, সাধারণ মানুষ এটাতে পরিবর্তন হবেই, কিন্তু যে প্রত্যাশা তারা দিয়েছিলেন সেই প্রত্যাশা কোনো অবস্থাতে ফুলফিল হয়নি। তার জন্য মানুষ তৈরি হয়েছেন, সুযোগ এসেছে এই 16 তারিখে, ফেব্রুয়ারির 16 তারিখে, সেই সুযোগটাকে ব্যবহার করবে, গণতন্ত্র পুনরায় উদ্ধার হবে, মানুষ ব্যাপকভাবে
প্রত্যাশা করে নিয়ে সেখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে পুনরায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস, মানুষের দৃঢ় বিশ্বাস। আমরা যে বিভিন্ন পাড়ায় যাচ্ছি, বিভিন্ন বাড়িতে যাচ্ছি, সেখান থেকে যে রেসপন্স পাচ্ছি তার মধ্যে আমরা বলতে পারি যে বামফ্রন্ট পুনরায় যে নতুন যে বার্তা নিয়ে আসছে পুনরায় বামফ্রন্ট প্রতিষ্ঠিত হবে। বাইক বাহিনী সন্ত্রাস বাহিনীকে উপেক্ষা করে মানুষের ভোটাধিকার আপনারা নিশ্চিত করতে পারবেন? দেখুন, জনগণ একটা সরকার তৈরি করেছে, জনগণই সেটা করতে পারে। জনগণ তার ইচ্ছা শক্তি নিয়ে যেইভাবে দাঁড়িয়েছেন তারা সেই বাস্তব রূপটা দেবেন আগামী 16 ফেব্রুয়ারি ভোটের বাক্সে তার বহিঃপ্রকাশ ঘটবে এবং বামফ্রন্ট অষ্টম বামফ্রন্ট সরকার গড়বে কংগ্রেসের সমর্থনে। এটা আমার দৃঢ় বিশ্বাস। জনগণের প্রতি যে আশ্বাস পাচ্ছি, জনগণের সঙ্গে যে যোগাযোগ করছি তার বিনিময়ে আমরা সেটা বলতে পারি। নির্বাচন কমিশনের কাছে কি আপনাদের আবেদন বা ইয়া থাকে? সুষ্ঠু নির্বাচন করার জন্য ব্যবস্থা করুন, সমস্ত ভোটারদের যে কোনো প্রকারেই হোক আপনার সমস্ত ব্যবস্থাকে সর্বশক্তি দিয়ে সেখানে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ার ভূমিকা নিন। এটাই আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন থাকবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে। আমরা শুনছিলেন, আমরা জিরানিয়া মহকুমায় জিরানিয়া বাজারে আমরা কথা বলছিলাম সিপিআইএম জিরানিয়া অঞ্চল কমিটির যিনি সাধারণ সম্পাদক চন্দন দাস আমাদের সাথে কথা বলেছেন। আমরা আজকে দিনভর এই বিধানসভার 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় আমরা মানুষের মতামত নিয়েছি। সর্বশেষ আমরা পেয়ে গিয়েছিলাম সিপিআইএম অঞ্চল সম্পাদককে, ওনার কাছ থেকে ওনার বক্তব্য আমরা শুনেছি। প্রত্যয় ব্যক্ত করেছেন মানুষ তাদের অভিজ্ঞতা থেকে, কেউ সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকারের 5 বছরের কাজে, কেউ তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা আমাদের উদ্যোগ টিভির ক্যামেরার সামনে তুলে ধরেছেন। আজকের মতো আমাদের এই বিধানসভা কেন্দ্রের আমাদের এই জনমত, মানুষের মতামত জানার যে অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম এই অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করব। জিরানিয়া থেকে ক্যামেরায় নয়নের সাথে আমি সেবক।